Al-fa'ilu Al-fa'ilu Kullu ismin Al-fa'ilu Al-fa'ilu Kullu ismin Kullu ismin Qablahu Qablahu Ta'urbe Ta'urbe Aktifin অথবা সিফাত থাকবে আজকে আমরা ফেল আর ফাইলের যুদ্ধ দেখব আমাদের এই পড়ার পরেই হেদায়েতুন নাহুতে আছে তানাজাউল ফাইলাইন দুটি ফেলের যুদ্ধ কিন্তু আমি ফেল আর ফাইলের যুদ্ধের হিস্টোরির সাথে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের একটা মিল খুঁজে পাচ্ছি যেমন ইউক্রেন আর রাশিয়া মূলত একই ইউক্রেন আর রাশিয়া মূলত একই ছিল রাশিয়া পরে স্বাধীন হয়েছে রাশিয়া থেকে স্বাধীন হয়েছিল ইউক্রেন পৃথিবীতে সবচেয়ে বেশি তৃতীয় নাম্বার ছিল পারমাণবিক অস্ত্র মানে অনেক অস্ত্র ছিল সবগুলো দিয়ে দেয় রাশিয়াকে আচ্ছা বাবা জানেরা রাশিয়া ইউক্রেন যমজ ভাই ঠিক আছে রাশিয়া আর ইউক্রেন তারপরেও যুদ্ধ হচ্ছে তারপরেও কি হচ্ছে অনেক টাইম তাহলে এটার সাথে ফেলের কি সম্পর্ক আর ফাইলের কি সম্পর্ক এই যে বাবা আমরাও জানি পৃথিবীতে কোনোদিন কোন ফেল একা একই হতে পারে না কি ছাড়া বাবা ফাইল ছাড়া আবার ফাইল জীবনে কোনোদিন একা একই হতে পারে না কি ছাড়া ফেল ছাড়া তাহলে রাশিয়া আর ইউক্রেন যেহেতু একই কিন্তু আবার একই নয় ইচ্ছা করলে ফাইল ছাড়া শুধু কি ফেল হতে পারে না ফেলের মধ্যেই তো ফাইলটা লুকিয়ে থাকে তাই না বাবা আবার ফেলের আগেও কি যেতে পারে ফাইল যেতে পারে তার মানে রাশিয়া ইউক্রেন কে নিয়ে গোটা পৃথিবী এখন কান্নাকাটি করছে কিন্তু ফিলিস্তিন নিয়ে কেউ কান্নাকাটি করছে না বরং ফিলিস্তিন নিয়ে ফিলিস্তিনে এর চাইতে বেশি ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে বলছেন আবার এই যে কশেশা অঞ্চলে সেচনীয় যারা আছে 500 বছর ধরে মুসলিমেরা যুদ্ধ করছে তাদের বিষয়ে কেউ কান্নাকাটি করছে না ইউরোপ এর যতগুলো ক্রান্তি অথবা আমেরিকা আবার এই সেচনীয় মুসলিমদেরকে এই ইউক্রেন যুদ্ধে পাঠিয়ে দিয়েছে জোর জবরদস্তি করে সে বিষয়ে কিছু বলছে না আবার এই সেচনীয় মুসলিমেরা রাশিয়াতেও যোগ দিয়েছে আবার ইউক্রেনেও যোগ দিয়েছে কি একটা গ্যাঞ্জাম বেঁধে গিয়েছে গোটা পৃথিবীতে যুদ্ধ যুদ্ধ ভাব চল 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 উঠতে গগনে বাজে মা দোলনা একেবারে নিম্ন উথালা ধরনি তলনা একেবারে উপর থেকে মারছে আর নিচে সব ফট 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 করে ফেটে যাচ্ছে বলছে ভাকুম বোমা ফিলিস্তিন বিষয়ে কথা না বললেও আমরাও কথা বলতে চাই না ইউক্রেন বিষয়ে চাই না কিন্তু আমরা ফের আর ফাইলকে না বললেই নয় যেহেতু ফের একাকি জীবনে কোনোদিন হতে পারে না ফাইলের দরকার পড়ে তাহলে ফাইলটা বাবা আগেও আসতে পারে ফাইলটা পরেও আসতে পারে যদি ফাইলটা পরে আসে 1 বছর আসুক 2 বছর আসুক 3 বছর বা বহু বছর আসুক ফের যদি 1 বছরও হয় কোনো সমস্যা নেই
তাহলে ফের এক বছর আর ফাইলটা বহু বছর, তাহলে ফেলকে এক বছর করা যেতে পারে। শর্ত হচ্ছে প্রকাশ থাকতে হবে। কি থাকতে হবে? প্রকাশ থাকতে হবে। এই তুই নাটোর সাথে যেতে পারবি না, কি বলছে? নাটোর সাথে যেতে পারবি না, তুই প্রকাশ থাক, আমার অধীনে থাক। কে বলছে বাবা? এটা পুতিন বলছে, রাশিয়া ইউক্রেন, তুই আমার ভাই, তুই প্রকাশ থাক, নাটোর সাথে যাস না, নাটোর সাথে যাস না। খেলটা যদি প্রকাশ থাকে তাহলে এক বছর, এখানে বহু বছর নিয়ে আসেন আর এক বছর নিয়ে আসেন, ফেলের কোনো আসে যায় না, ফেল এক বছরই থাকবে, ঠিক আছে? আর যদি ফেলটাকে গোপন নিয়ে আসেন অথবা ফেলটাকে নাটোর সাথে সামনে নিয়ে যান, রাশিয়ার সামনে নাটোকে পুঁতিয়ে দেন, মনে করেন, হ্যাঁ নাটোকে পুঁতিয়ে দেন, রাশিয়া তখন আর থামছে না। আরে বাবা, আমার বুকের উপরে যদি নাটো আসে তাহলে আমার যতই টেজার বোম থাক আর যতই অ্যাটম বোম থাক, আমার সব শেষ করে ফেলে দিবে। অতএব খবরদার, যদি আগে যাস তাহলে রাশিয়াকে সাবধান করে দিতে হবে। ফেল ইউক্রেন যদি এখন নাটোকে এখানে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ ফেলের আগে যদি ফাইল যায়, বাজানেরা ফাইল যদি এক বছর হয় তাহলে ফেলটাকেও কি হতে হবে? এক বছরই হতে হবে। ফাইল যদি দ্বিবচন হয় তাহলে ফেলটাকেও দ্বিবচন হতেই হবে। ফাইল যদি বহু বচন হয় ফেলটাকেও বহু বচন হতেই হবে। ফাইল যদি মুয়ান্নাস হয় ফেলটাকেও মুয়ান্নাস হতেই হবে। কোথায় গেলে বাবা? সামনে গেলে, সামনে গেলে। এই প্রত্যেকটা ফেলের মধ্যে একটা করে ফাইল লুকিয়ে আছে না? এই ফাইলটা তখন কার অনুযায়ী হতে হবে? ফাইলের অনুযায়ী। স্বাভাবিক নিয়ম রাশিয়া আর ইউক্রেন একই ছিল, ফেলের পরে ফাইল, এখানে তেমন কোন সমস্যা নেই। যখনই আপনি আগে নিয়ে যাবেন, রাশিয়ার সামনে যদি এখন নাটকে বসান, পারমাণবিক বোমা নিয়ে টিটিটিস করে মার দিবে, তখন কি রাশিয়ার সহজে সোজা হয়ে থাকতে পারবে, নাকি নাটোর আর বাইডেনের বা অধীনস্থ হয়ে যেতে হবে? তখন রাশিয়া যতই শক্তিশালী হোক, ফেল হয়ে আসল, ফেল যতই শক্তিশালী হোক, তার অনুকরণ করবে বাবা? ফাইলটা যখন কার আগে আসবে বাবা? ফাইলের আগে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই হচ্ছে আসল কাহিনী, এটাই হচ্ছে আসল কাহিনী। যাই হোক, আমাদের এগুলো যুদ্ধফুদ্ধের কোন সমস্যা নেই, আমাদের বোঝানোর জন্য একটু মানে সম্প্রতির বিষয় সহ বললাম, কিন্তু আসলে সত্য কাহিনী হচ্ছে মুসলিমেরা 500 বছর ধরে যুদ্ধ করেও স্বাধীনতা পায়নি। গোটা পৃথিবীর মিডিয়া কিছু বলেনি, ইউরোপ কান্ট্রি, বাইডেন, জার্মানি, জাপান, হাঙ্গেরি ফাঙ্গেরি, হাঙ্গেরিরা হাঙ্গরের মতো চেয়ে চেয়ে শুধু দেখেনি, বরং ফ্রান্সে ডেকে নিয়ে যে এই শোচনীয় মুসলিমদেরকে শোচনীয় ভাবে আজ পর্যন্ত হত্যা করছে। এদের বিষয়ে কিছু বলছে না, ফিলিস্তিন বিষয়ে কিছু বলছে না, তাদের বিষয়ে বলছে বাবা, ইউক্রেনের বিষয়ে বলছে, বলুক তাতে আপত্তি নেই। কিন্তু ডুমুখ সাইকাটি চিনেন, ও যে চুলার মধ্যে ঢুকে দেয়, এদিকেও দেয়, মা বোনেরা এদিকেও দেয়, ডুমুখ সাপের মতো আচরণ কেন নাটো ভাই ভাই? এই জন্য আল্লাহ তারা বলেছেন এরা সবাই ভাই ভাই, আর মুসলিমেরা শুধু ভাই, মুসলিমেরা সবাই ভাই ভাই, আর কাফেরেরা এরা সবাই এক। তো যাই হোক, আমি বিদ্বেষ সরাচ্ছি না, সত্য জিনিসটাকে ফুটে উঠালাম। রাশিয়া এখন কেন যুদ্ধ করছে? এর আগে যদি নাটো বসে যায় তাহলে তো রাশিয়াকে নাটোর অনুযায়ী চলতে হবে, অর্থাৎ ফেলের আগে যদি ফাইল চলে আসে
তাহলে ফাইল যেমন হবে ফেল কেউ তেমনই হতে হবে হবে ফেল কেউ তেমনই হতে হবে আর যদি ফেলের পরে ফাইল আসে যেভাবে চলার গতি ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল ফেল ফাইল মাফুল সেভাবে চললে ফাইলটা যদি প্রকাশ থাকে ফাইলটা যদি কি প্রকাশ থাকে তাহলে ফেলের সাথে আর কোনো সাথ নেই ফের আর কিছু বলবে না এখানে দুই বচন নিয়ে আসেন ফের এক বচন নিয়ে আসেন উদাহরণ দিয়ে বলতে পারলে ভালো হতো হ্যাঁ তো আমরা সরাসরি বই থেকে উদাহরণ দেখব আর এরপরে বাবা আপা জানেরা আপনারা জানেন আরবি ভাষার একটা চিরন্তন নিয়ম ফাইলটা যদি মুয়ান্নাস হয় বা যে কোনো শব্দ যদি মুয়ান্নাস হয় তাহলে তার আগে পিছনেও কি করতে হবে মুয়ান্নাস করতে হবে যেমন আনা মুআল্লিমুন আমি পুরুষ দেখে মুআল্লিমুন বললাম আর যদি আমার বউ তো শিক্ষিকা তাই না আমার বউ তখন কি বলবে আনা মুআল্লিমাতুন কারণ সে মহিলা তাই মহিলা এটা তো আরবি ভাষার একটা চিরন্তন নিয়ম মহিলা মহিলা পৃথক করো আর পুরুষ পুরুষ পৃথক করো মহিলা আর পুরুষ একত্রিত হতে পারবে না কাফের আর মুসলিম একত্রিত হতে পারে না ঠিক এইরকম আরবি ভাষাতে যখন মুয়ান্নাস হবে তখন ফেলটাও কি হবে মুয়ান্নাস হবে ফেলটাও কি হবে বাবা মুয়ান্নাস হবে এটা হচ্ছে ফেল আর ফাইলের মধ্যে যুদ্ধ যুদ্ধ ভাব এখনো যুদ্ধ আসেনি আবার দুই ফেল মারামারি করবে বলবে আমি একে ফাইল বানাবো আর এক ফেল বলবে না না আমি একে ফাইল বানাবো দুই ফেল বলবে না আমরা দুইজনেই ফাইল বানাই এও মূলত ভালো না সবাই স্বার্থের উপরে চলে রাশিয়াও স্বার্থ দেখছে ইউক্রেনও স্বার্থ দেখছে আর স্বার্থের জাহাজে চড়ে অস্ত্র বিক্রি করছে বড় বড় নেতারা আর আমাদেরকে মানুষের কথাই বলে পাঁঠার বলি আসলে পাঁঠার বলিও আমরা হতে চাই না মুসলিমদেরকে সারা জীবন পাঁঠার বলি বানিয়েছে রাশিয়াও আফগানিস্তান দখল করেছিল ওই আমেরিকাও আফগানিস্তান দখল করেছিল রাশিয়াকে তাড়িয়েছে সেই আমেরিকা আমেরিকাকে তাড়ালো আবার আধুনিক যুগের রাশিয়া পৃথিবীতে তারা আসলে যুদ্ধের মহড়া করছে ঠিক আছে তাদের যেন অস্ত্র বিক্রি হয় মাঝে মাঝে মন চায় লেগে যাক পারমাণবিক বোমা গোটা পৃথিবীতে মানুষ বেশি বেড়ে গেছে বিশেষ করে খ্রিস্টানদের পাওয়ার খ্রিস্টানদের সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে যদি গন্ডগোল লেগেই যায় তাহলে কি হবে কেউ বাঁচবো না বাবারা এটা আসলে কাম্য নয় পৃথিবীর সবাই মানুষ পৃথিবীর সবাই মানুষ আজ মুসলিম বিশ্বের মানুষেরা মুসলিম বিশ্বের মানুষেরা আমরা ভাগ হয়ে যাচ্ছি কিন্তু আসলে